হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা কম্পিউটার বেসিক বলতে এরকম মনে করি যে অফিস অ্যাপ্লিকেশন কিন্তু কম্পিউটার বেসিক অপারেটিং সিস্টেমটা পরিচালনা করা আমি কোন অপারেটিং সিস্টেম চালাচ্ছি সেই অপারেটিং সিস্টেম আসলে কতটা পারফেক্ট আমার জন্য আমি যতটা পারবো আমি যতটা বুঝবো ততটাই পারফেক্ট আমার জন্য অপারেটিং সিস্টেম বা কম্পিউটার একটা জরিপে দেখা গেছে কম্পিউটারে আমরা মাত্র টুয়েলভ পারসেন্ট ব্যবহার করতে জানি অনলি ফর টুয়েল টুয়েলভ পারসেন্ট এখন আমরা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম চালাচ্ছি উইন্ডোজ টেন উইন্ডোজ কোম্পানির একটা প্রোগ্রাম তো এই প্রোগ্রাম সম্পর্কে আমরা পরিচালনার জন্য বেসিক জিনিসগুলো জানবো তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সাইডে আমাদের পিসি আছে রিসাইকেল ভিন আছে আর এটা একটা ইমেজ আর নিচে এইটাকে বলা হয় বার আর এটা হলো স্টার্ট বাটন এখান থেকে মূলত স্টার্ট ওয়ান অফ বা বিভিন্ন সফটওয়্যারগুলো এখান থেকে আমরা ওয়ান অফ করতে পারবো আর এটা বার এখানে প্রত্যেকটা আইকন এক একটা সফটওয়্যারের আইকন প্রত্যেকটা এক একটা সফটওয়্যারের আইকন এটা মূলত আমাদের ড্রাইভার কোন ড্রাইভারে আমরা যাবো সেটা মূলত এখান থেকে যাবে আর এটা মাইক্রোসফটের মেইল এবং মাইক্রোসফট উইন্ডোজের সঙ্গে দুঃখিত এটা উইন্ডোজের মেইল এবং এটা উইন্ডোজের সঙ্গে একটা এক্সপ্লোরার ও ইন্টারনেট পরিচালনা করার জন্য আর এটা আমরা মূলত টাস্ক ভিউ মানে কতগুলো উইন্ডো আমাদের আছে ওপেন অবস্থায় সেটা দেখায় যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি আমাদের কি কি ওপেন আছে দেখাচ্ছে এখানে আমরা রেকর্ডিং করতেছি সেই রেকর্ডিংটা ওপেন আছে এছাড়া এখানে আমাদের ক্যামতেশিয়া একটা ভিডিও এডিটিং করতেছিলাম সেটা ওপেন আছে পাওয়ার পয়েন্ট আমরা গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্স করতে হবে সেটার একটা ইয়ে উইন্ডো ওপেন আছে এছাড়াও আমাদের ডেস্কটপ এখানে ওয়ান টু দুটো ডেস্কটপ ওপেন করে রাখছি আমি মাঝে মধ্যে দুটো ইউজ করি তো এই হলো বেসিক্যালি যেগুলো ওপেন আছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো হ্যাঁ এরপরে এখানে আছে কর্টেনা বার এখান থেকে আমরা সার্চ করে যে কোনো কিছু কম্পিউটারে যা আছে সেটা তো বের করতে পারবো এবং কম্পিউটারের বাইরে অর্থাৎ ইন্টারনেট জগৎ থেকে কোনো কিছু যদি চাই এখান থেকে বের করতে পারবো এটা উইন্ডোজ এর নিউ ভার্সনে এটা পাবেন কর্টেনা তো অনেক সময় কথা বলে ফেললাম এখন এখান থেকে আমরা প্রোগ্রামগুলো ভিতরে যেতে পারবো এছাড়াও আমরা যদি আগে ড্রাইভার সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি এখানে যদি মাউসের বাম বাটনে একটা ক্লিক দেন বা বাম পাশে ক্লিক দেন তাহলে কোনো কিছুই আসবে না শুধু এটা সিলেক্ট হবে এবং বাম বাটনটা মাউসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে আমরা মূলত কোনো কিছু নির্দেশনা দিয়ে থাকি তো ওকে বাটনও হিসাবে আমরা ব্যবহার করতে পারি এটা ইন্টার বাটন হিসাবেও আমরা এটাকে জানতে পারি বা বুঝতে পারি বা ব্যবহার করতে পারি তো দিস পিজিতে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে এছাড়াও যদি আমরা বাম সাইডে একটা ক্লিক করি তাহলে ওপেন পাবো ওপেনের উপরে ক্লিক করলেও একই ধরনের ডায়লগ বক্স আমাদের দিবে বা একটা উইন্ডো দিবে তো এখানে কারো কারো হয়তো বা এরকম থাকতে পারে এরকম অবস্থায় থাকতে পারে কারো এরকম থাকতে পারে হ্যাঁ কারোর এরকম থাকতে পারে কারো আবার এরকম থাকবে কারোর এরকম থাকতে পারে ডিটেলস এরকম লিস্ট আকারে থাকতে পারে কারো কারো কন্টেন কন্টেন্ট এরকম থাকতে পারে এখন সাধারণত আমরা ব্যবহার করি কোনভাবে এইভাবে থাকলে ভালো লাগবে না এইভাবে থাকলে ভালো লাগবে সেটা আপনার ইসের উপরে নির্ভর করবে এখান থেকে মূলত আমরা করতে পারব কোথা থেকে এই ভিউ থেকে ভিউ থেকে গিয়ে ভিউর অনেক কাজ আছে আমরা দেখবো আস্তে আস্তে প্রচুর কাজ আছে তো আমরা এখানে টাইটেলস এটা সিলেক্ট করে দিলাম আমার এটা ভালো লাগে এটা দেখা যায় ডিস্কটা আমার কতটুকু ফুল আছে এবং নামসহ এবং কতটুকু ফিরি আসে নিচে দেখা যায় তো এটা আমি টাইটেলসটা রেখে দিই নর্মালি আমাদের কম্পিউটার এখানে ওপেন থাকে এই অবস্থায় থাকে তো এটা মূলত এটা হলো সি ড্রাইভ এই ড্রাইভে আমরা ঢুকবো না এই ড্রাইভে যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো এই ড্রাইভটা আমরা ঢুকবো না এটা আমাদের মস্তিষ্ক আমার মানুষের সঙ্গে যদি তুলনা করা হয় এটা আমাদের মস্তিষ্ক স্বরূপ এখন এই মস্তিষ্কে আপনি যদি ভালো না বোঝেন তাহলে আপনি এ মস্তিষ্কের ভিতরে ঢুকবেন না সি ড্রাইভটা মূলত চেনার উপায়টা হচ্ছে এই ঢুকবো না এই যে আইকনটা যেখানে থাকবে সেই ড্রাইভারে আমরা ঢুকবো না আর বাকিগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন প্রত্যেকটা ডাবল ক্লিক করলে ওপেন হবে প্রত্যেকটাই ডাবল ক্লিক করলে আপনি ওপেন করতে পারবেন ওকে তো কোনো কিছুতে কোনো কোনো ফাইলে কোনো ডকুমেন্টে যখন প্রবেশ করতে চাবো ওপেন করতে চাবো তখন আমাকে ডাবল ক্লিক করতে হবে মনে রাখতে হবে এখন আমরা যে উইন্ডোজ সিস্টেমটা চালাচ্ছি এটা আসলে উইন্ডোজ সিস্টেম এটা আমি বুঝবো কী করে তো আমার বোঝার জন্য আমাকে এখানে রাইট ক্লিক করতে হবে দেন প্রোপার্টিস প্রোপার্টিস গিয়ে কীভাবে করলাম আরেকবার দেখায় রাইট রাইট ক্লিক বাম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রোপার্টিস প্রোপার্টিসে যাওয়ার পরে আমাদের এই ধরনের একটা ডায়ালগ বক্স দিবে হয়তো কারো কারো এরকম ছোটো দিতে পারে আমি এখান থেকে বড় করে দেব এটা হলো ম্যাক্স রি ডাউন বাটন আর এটা হলো মিনিমাইজ মিনিমাইজ করলে এটা ডাউন হয়ে এখানে চলে আসলো এই যে এই আর এটা হলো ছোট হয়ে গেল রিস্টোর ডাউন হলো আমি ফুল স্ক্রিন করে নিলাম তো এটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা যে জিনিসগুলো পাব এখানে উইন্ডোজ সম্পর্কে প্রথম জানি আমরা উইন্ডোজ টেন প্রো দেওয়া এখানে বড় করে দেওয়া আছে উইন্ডোজ আইকন সহ এরপরে এটা দু সালের ভার্সন এবারে সিস্টেম আমাদের মা মাদার বোর্ড এম এস আই মাদার বোর্ড এবং এর মডেল নাম্বার এম এস আটাত্তর সতেরো এবং প্রসেসার এখানে ক্রয় থ্রি ডির ক্রয় থ্রি থ্রি জেনারেশন আছে গ্রাফিক্স আছে এখানে ফোর জিবি এবং থ্রি পয়েন্ট সিক্স জিরো হার্স দুটো প্রসেসার কাজ করতেছে অর্থাৎ এই প্রসেসারগুলো এরকমভাবে কাজ করে যে অল্টারনেটিভ সিস্টেমে যে আপনি কোনো একটা কপি করতেছেন অন জিবি ডাটা এবং সঙ্গে সঙ্গে আবার আর একটা ফাইল ট্রান্সফার করতেছেন আর তো তখন এটা মানে দুটো একসঙ্গে কাজ করে আবার আর যখন দেওয়া হয় তখন প্রথমটা ছেড়ে দিয়ে দ্বিতীয়র কাছে দিয়ে দেয় এবং ওইটাই তখন প্রসেসিং করতে থাকে মানে একটা আর একটার সহযোগী হিসাবে কাজ করে জন্য প্রসেসরটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় এবং দুটোই গেগাহার্স হিসেবে থাকে কারোর সমান থাকবে থ্রি পয়েন্ট সিক্স জিরো বা থ্রি পয়েন্ট ওয়ান জিরো একটা থ্রি পয়েন্ট সিক্স জিরো থাকলেও অপরটা হয়তো বা থ্রি পয়েন্ট ওয়ান জিরো বা ফাইভ জিরো এরকম থাকবে কারো কারো আবার সমানও থাকে কোনো কোনো পিসিতে র্যামে আপনার ল্যাপটপে কম বেশি থাকে কম বেশিরভাগ সময়ে তো এরপরে র্যাম আছে এইট জিবি যেটা ইউজ করতে পারবো আমরা সেভেন পয়েন্ট ডাবল এইট জিবি এবং এর সিস্টেমটা অপারেটিং সিস্টেমটা মূলত চৌষট্টি বিডে কাজ করবে বেসিকও চৌষট্টি বিডে কাজ করবে এবং এটা টাচপ্যাড না জন্য নো টাচপ্যাড লেখা রয়েছে এরপরে বেশ কিছু ইনফরমেশন এখানে আছে এবং সঙ্গে সঙ্গে এখানে আমরা যে উইন্ডোজ সিস্টেমটা ইউজ করছি তার প্রোডাক্ট কোড আইডিটা এটা আমরা মূলত এটা কপিরাইট ইউজ করি যার কারণে আইডিটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই আইডি দিয়ে সার্চ দিলে কোনো কিছুই আমরা পাবো না কিন্তু যদি উইন্ডোজটা কেনা থাকতো তাহলে অবশ্যই আমরা এটার আইডি দিয়ে আমরা অনেক তথ্য বা এখান থেকে অনেক সুযোগ সুবিধা পেতাম উইন্ডোজ থেকে এছাড়াও আমাদের এই সাইটে বেশ কিছু অপশন দেখতেছি আমরা যেমন ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজারে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা মূলত কোন কোন ডিভাইস ইউজ করতেছি সেগুলোর একটা লিস্ট আমরা এখানে পাবো এবং প্রত্যেকটা সম্পর্কে বেশ কিছু জানার আছে আমাদের আমরা আস্তে করে আস্তে আস্তে জানবো এই বিষয়গুলো এরপরে রিমোট সেটিং আছে সিস্টেম প্রোটেকশন আছে সিস্টেম প্রোটেক্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এ ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ অ্যাডভান্স সিস্টেম সেটিং আছে আমরা অ্যাডভান্স অ্যাডভান্স সিস্টেম সেটিং সম্পর্কেও জানবো কীভাবে অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ের মাধ্যমে কম্পিউটারকে একটু প্রোটেক্ট করা যায় এবং আরও দ্রুত পরিচালনা করা সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য হাইট করে রাখা সেই তথ্যগুলো যেন মিসিং না হয় তার প্রোটেক্ট করে রাখা এরকম অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে অনেক কিছু তথ্য পাবো আমরা তো আমরা এটা কেটে দিলাম আর একবার দেখে দিচ্ছি কীভাবে এটা ওপেন করতে হয় রাইট ক্লিক করতে হবে দেন প্রোপার্টিস প্রুপার্টিসে ক্লিক করলে এটা আমরা পাবো এছাড়াও যদি আমরা ডাবল ক্লিক করি করার পর আমাদের যে উইন্ডোজটা ছিল এখানে গিয়ে একদম প্রথমে এই যে প্রোপার্টি যে আমরা ক্লিক করলে এটা পাবো এছাড়াও যদি আমরা এখানে এসে অল অল্টার ইন্টার ইউজ করি অল্টার ইন্টার ইউজ করি তাহলে আমাদের এই অপশানটা আসবে দুঃখিত এখানে যদি সিলেক্ট করে অল্টার ইন্টার ইউজ করি তাহলে এই অপশানটা পাবো আমরা তো এখান থেকে মূলত উইন্ডোজের উইন্ডোজটা দেওয়া আছে কোন সিস্টেম দেওয়া আছে এবং কোন মাদারবোর্ড কত প্রসেসর কত র্যাম কত রম কত কত বিট আছে এটা মূলত আমাদের খুব গুরুত্বপূর্ণ অনেক সময় লাগে কত বিটের আমরা অপারেটিং সিস্টেম চালাচ্ছি সেটা অনেক সফটওয়্যার ইনস্টল করার সময় এই তথ্যটা দিতে হয় তো এই ছিল মোটামুটি বেসিক জানার যে বিষয় আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি